Hello guys, assalamu alaikum. This is Nazmus, Sakib and welcome to my YouTube channel. So guys, aajke video ti holo top 5 MTB hack niye. Ar ei top 5 hack gulo YouTube channel e onek guloi paben. But amar je gulo hack gulo apnader kache share korbo shegulo ekdom unique. Asha kori jara first jara stunt shikhte jacchen tader jonno onek helpful hobe video ti. Ar ei pashapashi ami amar personal kichu kotha apnader kache share korbo. So ar deri na kore video ti back guys, so প্রথমে যে top 5 hack এর মধ্যে যে প্রথম টপিকটা হলো সেটা হলো এইটা সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইকের গুটলি বলা হয় আর এটা হচ্ছে পাওয়া যায় বাইকের যে কোনো শপে সো যারা বাইক ঠিকঠাক করে তাদের কাছে এই গুটলিগুলো পাওয়া যাবে আর এটি হচ্ছে বাইকের হ্যান্ডেলের পাশে যে গ্রিপ থাকে তার পাশে এটা দিয়ে থাকে আর এটা অনেক হার্ডি আর অনেক মানে বাইক বোঝেনি তো বাইক এত হেভি ওয়েটের জন্য এইগুলো অনেক ভালো প্রোটেক্ট করে আর এইগুলো এই যে সাইজ আর আমাদের যে উইকে যে সাইজ সেম সাইজ সো এটা ইজিলি আমাদের এই মানে হ্যান্ডেলের মধ্যে ঢুকে যেতে পারে আর অনেক অনেক ভালো আর এগুলোর দাম মনে 120 টাকা জোড়া পড়ে সো এটা হচ্ছে হেল্প করে সাইকেল যখন ক্রাশ খায় Then, সাইকেল যখন সাইডে পড়ে যায় তখন ব্রেকে প্রেসার লাগতে পারে বা এনিহাউ অনেক ডেঞ্জারাস সিস্টেম করতে গেলে এটা অনেক মানে পড়ে যে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে বাট এই জিনিসটা যদি লাগানো হয় তাহলে অনেক ভালো হবে আর এটার দামও খুবই কম সো তোমরা এখানে প্রোটেক্টর হিসেবে এই গুটিটা লাগাতে পারো আর এই গুটি যে হ্যান্ডেলে লাগাবা এরকম কোনো কথা নেই যে ফুট প্যাকগুলো আছে সেগুলো লাগাতে পারো অনেক ভালো হবে তো নাম্বার দুই নাম্বার দুই যে হ্যাকটা নিয়ে কথা বলবো সেটি হলো আমরা অনেকেই স্টান করি সাইকেলে চেন পড়ে যায় এই এই জিনিসটা অনেক বিরক্তিকর একটা স্কিল করতে না করতে সাইকেল যদি পড়ে যায় সাইকেলের চেনটা পড়ে যাওয়ার পর আর বিরক্ত ধরে যায় হাতে কালে যে লাগে ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা হয়ে থাকে তো এইটা মেনলি চেনের অনেক চেন ক্ষয় হয়ে গেলে বা সামনে যে ক্র্যাঙ্ক সেট ওটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে এইটা এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো দ্যাটস ওয়াই আমি নিম্ন একটা প্রতিকার বলতে গেলে আমি বের করেছি সেটি হলো পিছন নিচে যে চেন গাইডের আমি যেটা থাকে আমি এই ভিডিওটি মেড করেছি এক্সক্লুসিভ চেন গাইড বা কাস্টমাইজ চেন গাইড সো তোমরা হচ্ছে ওই ভিডিওটা দেখে আসতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে পাবা আর এটার লাগানোর ফলে চেনগুলো অনেক টাইট হয়ে থাকে এই জন্যে ক্র্যাঙ্ক সেটটা ভালো করে লেগে যায় এতে করে কোনো হার্ড স্টান করার পর সাইড সুইডে চেনটা পড়ে না আর চেনও পড়ে না আর অনেক ভালো মানে মজা পাওয়া যায় আর দেখতে সুন্দর লাগে মেন কথা আমি লাগাইছি এখন আমরা তিন নম্বর হ্যাকের নিয়ে কথা বলবো তার আগে আমার একটা পার্সোনাল কথা আপনাদের কাছে শেয়ার করবো সেটি হলো যারা আমার ভিডিও নতুন দেখছেন বা অনেক আমাদের নতুন সাবস্ক্রাইবার আসছেন তারা প্লিজ একটু আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আর আমি রেগুলার হতে পারছি না কারণ কি আমার এই শীতকালের সিজনে আমার একটু সমস্যা হয় আর আমার শ্বাসকষ্ট প্রবলেম তারা দেখতে পাচ্ছেন বাসার মধ্যে আমি জ্যাকেট ট্যাকেট পরে আসছি তো আমার একটু ঠান্ডা সমস্যা আর আমার মিড টার্ম এক্সাম হচ্ছে এই জন্যে আমি রেগুলার হতে পারছি না বাট আমি ওয়াদা করছিলাম যে আমি রেগুলার ভিডিও মানে আপলোড দেওয়ার চেষ্টা করবো কারণ কি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে যখন একটা উপরের লেভেলে যাওয়ার খুবই ইচ্ছা তো করতে পারছি না এখন সিচুয়েশন খারাপে যারা আমার নতুন সাবস্ক্রাইব করছেন তারা অন্যান্য ভিডিওগুলো দেখে আসেন আশা করি অনেক ভালো লাগবে তো এখন আমরা আসি তিন নম্বর হ্যাকে তিন নম্বর হ্যাকটি হলো ফুটপ্যাক গ্রিপ আর আশা করি আমরা সবাই জানেন যে একটা ফুটপ্যাক লোহা দিয়ে একটা পাইপ দিয়ে সিজিয়া কি পাইপ জন্য পাওয়া যায় পাইপ দিয়ে ছালাই করে ফুটপ্যাক বানানো হয় বাট পাইপগুলো বেশিরভাগই দেখবেন যে স্লিপ হয়ে থাকে খুব ঝামেলা হয় আর যদি একবার প্যাক হুইলের ক্ষেত্রে যদি স্লিপ খাই তাহলে ঘটনা ঘটতে পারে সে ফেস আমি করেছি কারণ কি আমি জানি আর এটা পড়ে গেলে সাইকেলটা এইদিকে চলে যায় আর মানে ফুল ফুল ব্যালেন্স হারিয়ে যায় মানে এখানে কোনো চান্সই থাকে না বাসার মানে এটা ক্রাশ খাইতে হবে হাত পাস মানে চলেই যাবে সো আমি এইটার জন্য আমি একটা আপনাদের কাছে টিপস দেবো সেটি হলো যে আমাদের হ্যান্ডেলে যে গ্রিপ পাওয়া যায় সেটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে প্লাস্টিক গ্রিপ আছে ফুল রাবার গ্রিপ আছে বিএমএক্স যেগুলো আমি ইউজ করি সেগুলো গ্রিপ আছে তো এগুলো গ্রিপ আছে তার একটা আছে প্লাস্টিক গ্রিপ যেটা আমি ফুটপ্যাকে ইউজ করছি সেটা হচ্ছে ওই মানে যে হ্যান্ডেলে যে সাইজের যে বার পাওয়া যায় পাইপ পাওয়া যায় ওই পাইপটা দিয়ে আমি ফুটপ্যাক বানাইছি দ্যাটস ওয়াই
ওই গ্রিপটা দিয়ে ইজিলি ঢুকে গেছে আর সাইকেলের উল্টো পড়ে গেল, হালকা এক্সট্রা বাইরে রাখছি আর প্লাস্টিকের গ্রিপটা ক্ষয় হয়েই যাচ্ছে, বাট কোনো আমার ফ্রেমের সমস্যা হচ্ছে না, প্লাস আর গ্রিপও অনেক ভালো ধরে। আমাদের পিছন সাইডের আপাতত একটা গ্রিপের ধারণা এসে গেছে। সো একটা ফুড প্যাকে আমি ডিটেলস আপনাদের কাছে শেয়ার করবো, সেটি হলো এটা। এই ফুড প্যাকটা আসলে দেখেন, এই ফুড প্যাকে কিন্তু কোনো ঝালাই নাই, জাস্ট এখানে কাটা আর এখানে কোনো ঝালাই নাই, আর মাঝখানে দেখেন একদম স্মুথভাবে গোল। সো এটা হচ্ছে আমি এই ফুড প্যাকটা বানিয়েছি, বলতে গেলে বানানো হয় না, এটা যারা ফুড যেগুলো ফ্রকগুলো পরে থাকে, অনেকগুলো আছে ফ্রকের মাঝখানে যে অ্যালো যেগুলো থাকে ওগুলো ভেঙে যায়, আর ওই ফ্রকের কোনো কাজই থাকে না। সো ওই ফ্রকে যে মেন যে স্টিল বডিটা ইয়াতে সাসপেনশনের যে মাঝখানে যেটা থাকে সেটা একদম ওই মাঝখান থেকে ফুল গোড়ার থেকে কেটে নেওয়া হয়েছে, আর এই ফুড প্যাকে কোনো ঝালাই নাই, আর সমান ফুল মানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন একদম স্মুথ সমান। আর এটার ফলে কোনো ফুড প্যাকে বলতে গেলে যারা ডাটমোর হাফ ডাটমোর যে ফুড প্যাকগুলো পাওয়া যায় দেখবেন একদম স্মুথ থাকে, সেগুলো অনেক এক্সপ্রেসিভ হয়ে থাকে। সো তোমরা এটা ইউজ করতে পারো ফ্রকের ওখান থেকে কেটে নিয়ে এরকম একটা ফুড প্যাক বানিয়ে ফেলতে পারো, কোনো ঝালাই নেই, ঝামেলা নেই, একদম ফুল চিল, আর এই ফুড প্যাকটা অনেক হার্ডি হয়ে থাকে, দেন অনেক ভালো হবে। এই ফুড প্যাকগুলো দেখবেন এগুলো হ্যান্ডেলের মানে হ্যান্ডেল থেকে হালকা একটু বড়, আর এই জন্যে কোনো গ্রিপগুলো এর মধ্যে ঢোকানো যায় না। সো এই জন্য আপনি যে এরকম টাইপের সিরিজ কাগজ ইউজ করতে পারেন, যেমন দেখেন এগুলো একদম চিকন পাতলা আর খসখসে কম, বা অনেক ভালো গ্রিপ ধরে, আর এমনি যে সাধারণত যে সাধারণ যে সিরিজ কাগজ সেগুলোর থেকে এগুলো একটু বেশি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে 10-5 টাকা বেশি আর কি, এগুলোর দাম হচ্ছে 35 টাকা। সো তোমরা হচ্ছে এই পাতলা দেখে একটা সিরিজ কাগজ কিনে ফেলে এখানে মুড়াই দিয়ে ইউজ করতে পারো, অনেক গ্রিপ ধরবে। তো এই গেল হচ্ছে ফুড প্যাকের হ্যাকগুলা। এখন আমরা আসি টপ 4 হ্যাক, সেটি হলো ব্রেক নিয়ে। আর আমরা জানি একটা অয়েল ব্রেক অনেক সাধারণ একটা মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ, একটা ব্রেক 4-5 হাজার টাকা ব্রেক ইউজ করা একটা অনেক মানে অনেক ইয়ার বিষয়। সো এটার জন্য অনেক ভালো, এই যেহেতু দামি একটা ব্রেক ইউজ করতেছেন, সো এটার জন্য একটা ভালো একটা প্রোটেক্টর বিষয় নিয়ে কথা আছে। সো এই প্রোটেক্ট হিসেবে আমি ব্যবহার করব আর কিছুই না, সিম্পল। তো তোমার অনেকে আছে যে যারা বার পাওয়া যায় না, যে সাইডে সুইডে যারা রাইড করে তাদের যে বার পাওয়া যায় সেটা হচ্ছে কেটে নিয়ে মাঝখানে ব্রেকের পাশে রেখে দেয়। সো ক্র্যাশ খাওয়ার পর ওইটা প্রেশার লাগে আর ব্রেকে প্রেশার লাগে না, ভাবছে যে ব্রেকটা অনেক ভালো আছে বা ব্লাবলা অনেক কিছু ভাবে যে অনেক ভালো প্রোটেক্ট করছে, বাট ওইটার জন্যে হ্যান্ডেলের উপর প্রেশার পড়ে, আর যে উইকের যেসব হ্যান্ডেলগুলো পাওয়া যায় সেগুলো অত প্রেশার নেওয়ার পর 4-5 মাস পর এমনি ভেঙে যায়, আর কখন ভাঙে ঠিক চাই না, ভেঙে যায় না। সো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম উইকের হ্যান্ডেল, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক পাবা, দেখে আসতে পারো। আর সেটার জন্য আমি অয়েল ব্রেকের যে প্রোটেক্ট হিসাবে সেটা আমি কিছুই না, জাস্ট সিম্পল একটা অয়েল ব্রেকে যে লিভার ইয়াটা যদি এই গুটলি লাগানো হয় তাহলে লিভারের এইখান থেকে প্রোটেক্ট পাবা, প্লাস ওই মানে হার্ড লাগবে না আর কি, ঠিক আছে, মানে যা মানে সিম্পল একটা ব্রেকটা বেশি টাইট হলো না আবার লুজও না, ঠিক আছে, রোলিং টোলিং দেওয়ার সময় আবার লুজ মানে লুজ হয়ে যায়। সো এই লুজগুলো না হয় হালকা একটু টাইট দিয়ে রাখবা, ফুল হার্ড টার্ট দিবা না, এতে করে শিফটারগুলো বা ভেঙে যেতে পারে। সো শিফটার বলো ব্রেক বলো একটু হালকা পাসেল দিয়ে লুজ করে রাখবা হালকা, যেটা পড়ে গেলে জাস্ট ঘুরে নিয়ে একটু বেঁকে যেতে পারে, এতে করে বাইক মানে সাইকেলের ব্রেকে কোনো প্রবলেমই হবে না, আর ঘষা খাইতে পারে বাট কোনো প্রবলেমই হবে না। আমি এই ব্রেকটা প্রায় মিনিমাম 2 বছর ধরে ইউজ করছি আর যে ক্র্যাশ খাইছি বলার বাইরে, আর আমি লুজ করে রাখছি এই জন্যে কোনো সমস্যা হয়নি, বাট একবার হার্ড করাতে আমি বার রাইড দেওয়ার সময় পড়ে যাওয়ার পর আমার শিফটার ভেঙে গেছিলো, এই জন্য শিফটারটা হার্ড ছিল আর ব্রেকটা লুজ ছিল, দ্যাটস ওয়াই শিফটারটাও ভেঙে গেছে। এখন শিফটারও হালকা লুজ রাখি আর ব্রেকটা হালকা লুজ রাখি, এখন কোনো সমস্যাই হয় না। তো ব্রেকের নিয়ে তো অনেক কথা বললাম, এখন ব্রেকের মেন মেন যে জিনিসটা সেটা হচ্ছে কেবল। আসলে কেবলে নর্মালি রেখে দেওয়া হয় বাট কেবলে যখন নষ্ট হয়ে যায় তখন খুব পেইন একটা লাগে, কারণ কি ওইটার কেবলটার কিনতে গেলে পাওয়া যায় না মেন কথা, আর অয়েল ব্রেকের এক একটা সীমানো অয়েল ব্রেকের কেবলগুলো এক এক রকমের হয়ে থাকে, তো মিল খাওয়ানো অনেক টাফ, তার যদি কিনতে হয় তাহলে 800-900 টাকা খরচ করতে হয়,
বাট যদি নিজে থেকে টেক কেয়ার করা হয় তাহলে 800-900 ফাউ খরচ না করলেও করতে পারেন। কারণ কি এই মানে যে কেবলে সমস্যা হয় কি বেশি নড়া নড়াইতে ওই যে আগাগা থেকে একটা ভাঁজ পড়ে আর ভাঁজ থেকে জাস্ট হালকা ফেটে যায় আর ওখান থেকেই অয়েল লিক করে, এতে করে অয়েলগুলো বের হয়ে যায় আর ব্রেকও ধরে না আর পারফরমেন্সে অনেক খারাপ হয়। সো এই জন্য আপনি কি ইউজ করবেন, আপনি ইউজ করবেন জাস্ট এটা কেবল, হ্যাঁ সিম্পল একটা কেবল, এগুলো কি বলে জিপ কেবল নাকি যা টাই বলে, টাই ইউজ করতে পারেন। এই সিম্পল একটা টাই, এই যে এখানে জাস্ট টাই ইউজ করতে পারেন। এই টাইটা হচ্ছে ব্রেকের যে কেবলে যে ইয়া থাকে প্রোডাক্ট হিসাবে ওইটা ওটা কিন্তু প্রোডাক্ট হিসাবে কাজ করে, ওটা যখন নিচে নেমে যায় তখন হচ্ছে ওইটা নড়াচড়া আরও বেশি করে, এতে করে ফেটে যায়। ওই ওইটা আগায় বা এখানে ঠিক জিপ করে লাগাই দেবেন, ব্যাস এটা হচ্ছে প্রোডাক্ট হয়ে গেল কেবলের। আর এতে করে আর আর ব্রেকের এই দুইটা জিনিসই মেন, আর কোনো প্রবলেমে নেই ব্রেকের প্রোডাক্ট হিসাবে, এগুলোই অনেক ভালো। তো 5 নম্বর টিপস কি হইতে পারে, আমি ভাবছি একটা হ্যাক বাট আমি দেখছি সব অনেক হ্যাকের মধ্যে এইগুলো পড়ে যায়, বাট আমি এগুলো দিব না, মানে যেগুলো দেওয়া আছে আর কি সেগুলো আমি দিব না। আপনারা যদি কমেন্ট করে বলেন ওগুলো শেয়ার করতে তাহলে আমি ওগুলো শেয়ার করবো। সো একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে বলেন যে কি কি চান আমার কাছ থেকে, কি কি ভিডিও এক্সপেক্ট করেন আর কি, কি মানে বললে ভালো হয় আর কি সেগুলো বলতে থাকেন। আর আমার এতে করে খারাপ বলেন বা ভালো বলেন, যাই হোক আমার নিজে শেখা হবে আর কি, এটাই বেটার। আর 5 নম্বর হ্যাকটা আমি হিসাবে রাখছি সিপ। আসলে দেখেন সিপটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি একটা পেশার বলেন হুইলি দেওয়ার পরে একটা ফ্রি স্টাইল করতে গেলে সিটে পেশা পড়ে, ব্যাগ হুইলি দেওয়ার ফ্লাই ম্যাঙ্গো দেওয়ার সময় সিটে পেশা পড়ে। সো সিটে কিন্তু অনেক একটা মানে মেন থিং আর কি, আর সিটে অনেক এক্সপেন্সিভ পাওয়াই যায় না আর কি, থাকলেও আপনি যে কিনবেন টাকা থেকে যে সিট কিনবেন এরকম নেই, মানে স্ট্যান্ড করার জন্য সিট এরকম মানে কোথাও তৈরি হয়নি। সো এই জন্যে সব স্ট্যান্ডার্ডেরাই সিটগুলো কাস্টম করে থাকে, আর এই কাস্টমের পিছনে আছে মেন যে উপরে যে স্লিপ, মানে আমাদের বেশি সিটগুলো তেলা হয়ে থাকে আর ফ্রিজটা করতে গেলে এটা স্লিপ খায় বা পাটা একটু পিছলে যায় শু থেকে, মানে জুতা থেকে পাটা স্লিপ খেয়ে থাকে। সো এটার জন্য আমি ইউজ করেই থাকি একটা জাস্ট একটা মানে সিম্পল, কেউ একটা টিউ ইউজ করতে পারেন, যাই হোক যেটা পাওয়া যায় সবটা যে পাওয়া যাবে ঠিক এরকম না, আমি যেটা ইউজ করি সেটা একটা ফোম, আর এটা সব জায়গায় অ্যাভেলেবল না, বা এই জন্যে আপনারা টিউব ইউজ করতে পারেন। বা টিউবের জন্য অনেকেই ইউজ করেন যে 88-টার সুপার গ্লু, আসলে এই সুপার গ্লুটা ইউজ করলে কী হয় সিটের যে প্রেশারটা আরও হার্ড হয়ে যায় আর চুপসে আসে আর সিটটা আর খারাপ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় আর কি। এই জন্য আপনি কী করবেন এই 88 হিসাবে জুতা বা যারা মুচি তাদের কাছ থেকে যে 88গুলো পাওয়া যায় সেগুলো জাস্ট 20 টাকা দিয়ে লাগাই নেন, একদম বিন্দাস সিটটা ফুল একদম স্মুথ। আমার তো সিটটা দেখতে পাচ্ছেন যে আমার একদম সে লেভেল একটা সিট আর অনেক ভালো একটা সিট। আর এই 88 হিসাবে আপনি ইউজ করবেন, এই মুচির কাছ থেকে 20 টাকা করে 88 কিনবেন একদম লাগাই নেবেন, ওটাই বেটার। তাহলে সুপার গ্লু 88 বা কোনো 88 আপাতত টেকে না, আর দেখছি যে মুচির কাছ থেকে আমি যে 20 টাকা দিয়ে লাগাই রাখছি অনেক টেকসই হচ্ছে অনেক ভালো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন। আর আমার একটু প্রবলেম আছে এই জন্য আমি রেগুলার হতে পারছি না, তো দ্যাটস আই এম রিয়েলি রিয়েলি সরি। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার প্লিজ অন্যান্য ভিডিওগুলো দেখে আসেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার অনেক অনেক ওল্ড স্টান্টগুলো আছে ওগুলো দেখে আসতে পারেন, কারণ কি আমি এইবার মানে এই টাইমের মধ্যে কোনো স্টান্ট ভিডিও আমি আপলোড দিতে পারছি না, আমি শুধু ব্লগ আর মানুষের স্ট্যান্ড শট নিয়েই বিজি, আমি নিজের থেকে স্ট্যান্ড যে করবো নিজের থেকে যে কিছু করবো করতে পারছে না, এই জন্য সবাই তো অন্যান্য আগের ভিডিওগুলো দেখে আসছেন। আর আমি নতুন যে স্ট্যান্ডগুলো হবে অবশ্যই একটা মানে ভালো কোয়ালিটি দিয়ে একদম এডিট দিয়ে করতে যাচ্ছি, এই জন্য এটা দেরি হচ্ছে। নর্মালে কোনো স্ট্যান্ড আমি দিব না, কারণ কি নর্মাল একবার স্ট্যান্ড দিচ্ছি আবার কতবার দিব তাই না, আর কতবার দিব এক ভিডিও কতবার দিব। তো গাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, ভিডিও লাগলে অবশ্যই লাইক করেন আর নিউ হলে মাস্ট সাবস্ক্রাইব করেন। আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার প্লিজ অন্য অন্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন, আর একটু লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হবে অন্য ভিডিওতে, আল্লাহ হাফেজ।